বাংলাদেশ থেকে যে সকল ভাই ও বোনেরা আপনারা মরিচ চাষে আসতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো। সে কথাগুলো আপনাদের খুবই কাজে লাগবে, খুবই দরকারি কথা। দেখুন, মরিচ চাষে কিন্তু অনেক গার্মেন্টস আছে, বাংলাদেশের মতন অনেক গার্মেন্টস আছে মরিচ চাষে, কিন্তু আপনারা যারা বাংলাদেশে গার্মেন্টসের চাকরি করেন তারাই তো গার্মেন্টসের ভিসা আসবেন না? তো আজকের আমার এই ভিডিওটা শুধু গার্মেন্টস ভিসা নিয়েই, শুধু গার্মেন্টস ভিসা নিয়ে। যারা গার্মেন্টস ভিসায় আসবেন তারাই শুধু এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, বাংলাদেশে ভালো ফ্যাক্টরিও আছে, খারাপ ফ্যাক্টরিও আছে। যেমন মরিচ চাষে ভালো ফ্যাক্টরিও আছে, খারাপ ফ্যাক্টরিও আছে। তো মরিচ চাষে আমি যে আটটা কোম্পানির নাম বলবো, হয়তো অনেকেই মরিচ চাষে কোম্পানির নাম জানেন, বাট অনেকেই মরিচ চাষে হয়তো কোম্পানির নাম জানেন না। যারা জানেন তারা তো হয়তো, তাদের জন্য তো হয়তো ভালোই, আর যারা জানেন না তাদের জন্য আমি আটটা কোম্পানির নাম বলবো। আপনারা এই আটটা কোম্পানিতে আওয়ার চেষ্টা করবেন। যেমন প্রথমত, বর্তমানে সময়ে, এখন বর্তমানে এক নম্বরে আছে মরিচ চাষে যেগুলো গার্মেন্টস ফ্যাক্টরি, আমি আটটা কোম্পানির নাম বলবো, আপনারা শুনেন। এক নম্বরে আছে বর্তমানে সময়ে আর্টিনিক, কারণ আর্টিনিকে দোষী আপনি আসেন, কারণ বর্তমানে প্রচুর পরিমাণ ওভার টাইম হইতেছে। আপনি তো সে আর্টিনিকে আসেন, তাহলে দেখা যাক গেছে আপনি মাস শেষে অনেক টাকা স্যালারি পাবেন, কারণ এটার মধ্যে প্রতিনিয়ত ওভার টাইম হইতেছে। তারপরে দেন দুই নম্বরে আছে মরিচ চাষে যেটা, সেটা হচ্ছে আপনার একজুটি। একজুটি একটা কোম্পানি আছে মরিচ চাষে, সেটা বর্তমানে দুই নম্বরে আছে, সেটার মধ্যেও কিন্তু আপনি যদি আসেন ভালো একটা স্যালারি পাবেন। তিন নম্বরে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে ডিডিআই। ডিডিআই ডিডিআই কোম্পানিতে যদি আপনি আসেন, সেটার মধ্যেও আপনি ভালো একটা সুযোগ সুবিধা পাবেন, ভালো একটা স্যালারি তুলতে পারবেন। তার তিন নম্বরে আছে একুরাই। একুরাই তো এই কোম্পানিতে আসলেও কিন্তু আপনি একটা ভালো স্যালারি পাবেন। যে একুরাই যে কোম্পানিটা, এটার মধ্যে কিন্তু শার্ট আর প্যান হয়, শার্ট প্যান আর যেটি বললাম সেটির মধ্যে গেঞ্জি হয়। তো চারটা কোম্পানি বললাম, চারটা কোম্পানি বর্তমানে ফরমে আছে মরিচ চাষে। তারপরে আরও চারটা কোম্পানি দেখেন, যেমন আপনার রিয়াল কোম্পানি আছে, ফায়ারমন আছে, যেমন শ্যামালু আছে, যেমন সিএমডি আছে, এটাও কিন্তু ভালো কোম্পানি। এগুলো কোম্পানিও কিন্তু ভালো, কিন্তু হয়তো বর্তমানে একটু ওভার টাইম কম হইতেছে বললেই হয়তো এডির চেয়ে হেডি আগায় আছে। তো এটাও কিন্তু খারাপ না, এটাও ভালো। হয়তো আজকে সেগুলো কোম্পানিতে ওভার টাইম আছে, হয়তো এটা আমাদের খুব কম, দেখা গেছে হয়তো এক মাস পরে এডির মধ্যে আবার ওভার টাইম বাইরে দেবো, বাট হেডির মধ্যে কম। তো যে আমি আটটা কোম্পানির নাম বলছি, এই আটটা কোম্পানি দোষী আপনি মরিচ চাষে আসেন, এই আটটা কোম্পানির ভিতরে দোষী আপনি মরিচ চাষে আসেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার কাজের সমস্যা হবে না, আপনার পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না, বা আপনার ভিসা নিয়েও কোনো সমস্যা হবে না, কারণ এই আটটা কোম্পানিতে কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের হবে না। তো এই আটটা কোম্পানির মধ্যে দেখেন শার্ট প্যানও আছে আবার গিঞ্জিও আছে, যেমন পায়ারমন্টে, রিয়ালে, একুরাই, এটির মধ্যে কিন্তু শার্ট প্যান হয়, আর বাকি যে কোম্পানিগুলা এটির মধ্যে কিন্তু গেঞ্জির কাজ হয়, টি শার্ট হয়, শুধু টি শার্ট হয়। তাহলে আপনারা যখন মরিচ, বর্তমানে তো মরিচ চাষের ভিসা বন্ধ, হয়তো দুদিন আগে পরে হয়তো মরিচ চাষের ভিসা তো অবশ্যই খুলবে। যদি মরিচ চাষের ভিসা খুলে আপনারা আমি যে কোম্পানির নামগুলো বলছি এগুলো কোম্পানিতে আওয়ার চেষ্টা করবেন। তারপরেও দোষী আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে কমেন্টে বলে দেব যে আপনারা কোন কোম্পানিতে আসলে ভালো হবে। আর আরেকটা কথা, তো আমি বললাম যে মরিচ চাষে ভালোও আছে খারাপও আছে, তো ভালোর মধ্যে আমি যে কোম্পানির নামগুলো বলছি এটি কিন্তু ভালো, এই কোম্পানিগুলোই কিন্তু ভালো, এটির মধ্যে আপনি আসলে আপনার কোনো সমস্যা কোনো সময় হবে না, আর আপনার যতদিন মন চায় ততদিন থাকতে পারবেন। আর কিছু কিছু কোম্পানি আছে মরিচ চাষের, সেটাও আমি আপনাদেরকে বলি, এগুলোও কিন্তু কোম্পানি। দেখেন
10 জন লোক দিয়ে একটা কোম্পানি, বা 20 জন লোক দিয়ে একটা কোম্পানি, বা 50 জন লোক দিয়ে একটা কোম্পানি, এগুলা থেকেও কিন্তু আপনার ভিসা বাইর হয়। এই 10 জন 20 জন 50 জন দিয়ে যে একটা কোম্পানি, এগুলো থেকেও কিন্তু ভিসা বার করে। কিন্তু এগুলা কোম্পানিতে যখন কাজ থাকে তখন হয়তো মোটামুটি ভালোই স্যালারি ওঠে, আবার যখন দেখা যায় কাজ থাকে না তখন দেখা গেছে যে খাওয়ার টাকাটাই মিলে না, তখন দেখা যায় খাওয়ার টাকাটাই মিলে না, কারণ আপনার যে বেসিক বেতনটা সেটাই তারা দিতে পারে না, সেটাই তারা দিতে পারে না। তাহলে এগুলো কোম্পানি আসাচ্ছে না আসাটা ভালো না। তো বলো যখনই আপনি দালালের কাছে বা এজেন্সির কাছে আপনারা বই জমা দিবেন, আসার জন্য বই জমা দিবেন, তখন আপনারা দালালরে বা এজেন্সিরে জিজ্ঞাসা করে নেবেন যে আপনারা কোন কোম্পানিতে দিতে আছে, কারণ আপনি কখনো ছোট কোম্পানিতে আসবেন না, যেগুলো কোম্পানির নাম জানেন না সেগুলো কোম্পানিতে আসবেন না। আমি আবারও বলি, যেমন মরিচ চাষে যেগুলো কোম্পানি ভালো, আর্টিনিক, তারপরে একজুটি, ডিডিআই, একুরাই, তারপরে পায়ারমন, রিয়াল, শ্যামালু, সিএমডি, এগুলো কোম্পানি মরিচ চাষের মধ্যে বড় কোম্পানি, আর এগুলো কোম্পানির নাম সবাই জানে। তো এগুলো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। দালালে যখন আপনার বা দালাল বা এজেন্সি আপনারা বলবো যে মরিচ চাষের ভিসা হয়তো খুলছে, যে তোমাদেরকে গার্মেন্টসের ভিসা দিব, তখন আপনি কোম্পানির নাম আগে জিজ্ঞাসা করে নেবেন। এগুলো কোম্পানিতে আসলে আপনার যে মরিচ চাষের যে বেসিক একটা বেতন, বেসিক যে একটা বেতন, এগুলো কোম্পানিতে আসলে আপনি 1 টাকাও বেসিক কম পাবেন না। আপনার তো সেই 20,000 টাকা বা 25,000 টাকা সরকারের দেওয়া থাকে যে বেসিক স্যালারি 25,000 বা 20,000 বা 15,000, আপনি যত টাকা বেসিক থাকবে তত টাকাই কিন্তু আপনি পাইবেন, এখানে 1 টাকাও কম পাইবেন না। আর যে ছোটো ছোটো কোম্পানি আছে সেগুলোর মধ্যে বর্তমানে কিন্তু মরিচ চাষের 18,500 টাকা বেসিক, বর্তমানে 18,500 টাকা মরিচ চাষের বেসিক স্যালারি। মানে আপনি ছোটো ছোটো কোম্পানিতে আসলে আপনারা কিন্তু 18,500 টাকা বেসিক তারা দিবে না, 18,500 টাকা যেহেতু বেসিক দিবে না, তাহলে তো আপনারা সমস্যা হইতেই পারে না, কারণ এগুলো আমাদের দেখে গেছে গভর্নমেন্টের পয়সাও দেয় না। তো কখনো এগুলো আমাদের আসবেন না, আমি যেগুলো কোম্পানির নাম বলছি সেটির মধ্যে আসার চেষ্টা করবেন। তো আজকের আমার ভিডিওটা, কিছু বায়ানি আমাকে বলছিল যে মরিচ চাষে যাইলে কোন কোম্পানিতে ভালো হবে, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তারপরেও দুষ্কি আপনাদের কোনো মতামত থাকে বা জানার থাকে আমাকে কমেন্ট করবেন, বা ইনবক্স ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হয়তো আমাকে ফোনও করতে পারেন, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।